পর ডাকাত সংজ্ঞা কেউ না। তুই নারীর উপরে জুলুম করার কোন নারীর অধিকার চাই? তুই শ্বশুর শাশুড়ির যৌতুকের জন্য কাঁদাও আর কও নারীর অধিকার চাই? এ জমিনে যদি কোনো ঠাডা পড়ে তোর উপরে আগে পড়া দরকার। তুই মানুষকে কাঁদায় আরামে ঘুমাবি? তুই কাউকে কান্দাবি ওর চোখের পানি বৃথা যাবে না, কথাটা মনে রাখিস। দুইটা, একটা হলো যৌতুক খাবা, দুই নম্বরে মাইয়া গরিব হোক, কালো হোক, সুন্দরী হোক, ধনী হোক, অন্তত কোরআন শরীফ পড়তে জানে এমন একটা মেয়ে ঘরে নেই। রাজি আছে? কজুর পাই কিনা জানি না, কন্টাক্ট আগে হয়ে গেলে কি করবি? আগে যদি কন্টাক্ট হয়ে যায় মিস করলে মিস করলে। এখন কোরআন পড়ছে না গীতা পড়ছে এর জানার তো আমার কোন কায়দাই নেই। আহারে মুসলমানের কপাল এত দুর্দশা কেন? আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন। আমিন। রাসূলের আদর্শ কত সুন্দর। আজকে বুক ফুলাইয়া চ্যালেঞ্জ করবি যাই দুনিয়ার বেঈমানের দল? পৃথিবীতে বহু আদর্শ দেখেছি, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, আব্রাহাম লিংকনের আদর্শ, সব আদর্শগুলো নাপা, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা। চ্যালেঞ্জ করবি? তুই বিদেশি পাও চাইতা চুল খাইতা ইন্দুদার নাম ধরেছ, তুই চ্যালেঞ্জ দিবি কি? তোর চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটলি কেন? নবীরটা ভালো লাগে না? তোর আঙ্গুলের নখগুলো উল্টা পাল্টা বন্ধ পশুর মতো কেন? রসুলের তরিকার নখ কাটা ভালো লাগে না? ওখানে গিয়া জিব্রাইল অনুমতি চাইল দরজা খোল, জিব্রাইল বলল কে তুমি? বলে আনা জিব্রাইল, আমাম্মা আপ, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বলে আশার অনুমতি আসেনি? বলে হ্যাঁ আছে, দরজা খুলে দাও। বলে বিসমিল্লাহ বললে চাবি খুলে যাবে। নবী বলেন বিসমিল্লাহ বলা হলো দরজা খুলে গেল। বিসমিল্লাহ কত বড় দামি এক সম্পদ, কোরআনের তালা খোলার শুরুতেই দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর এই আমলটা বড় দামি, আল্লাহ বিসমিল্লাহর মধ্যে এমন কিছু মজা ঢুকায় রাখছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার 3000 নাম আছে। কত হাজার? 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিখাইলে, আর 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিখাইলেন, বাকি কত? 1000। আল্লাহ তাআলা তাওরাতে 300 নাম দিলেন, জাবুরের মধ্যে 300 নাম দিয়ে দিলেন, ইঞ্জিলের মধ্যে 300 দিলেন, বাকি কত? 100 নামের একটা নাম আল্লাহ কুদরতিভাবে জিম্মায় রেখে দিলেন গোপনভাবে, 99টা নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, মুফাসসিরিনে কেরাম বলছে কেউ যদি বিসমিল্লাহর আমল চালু করে দাও 3000 নামের বরকত বিসমিল্লাহে ঢোকানো আছে। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া জালা সুতো বান্দা পড়ো বিসমিল্লাহর আমল বেশি বেশি করো। মুফাসসিরিনে কেরাম বলেন বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, যেই বান্দা বিসমিল্লাহর আমল চালু রাখবে জাহান্নামের দারোয়ান ফেরেশতা 19 জন আছে, আল্লাহ রাব্বুল আলামিন 19 জন জাহান্নামের ফেরেশতা থেকে নাজাত দিবেন, মানে জাহান্নাম থেকে সে নাজাত পেয়ে যাবে। তাহলে বিড়ি টানার আগেও বিসমিল্লাহ পড়বা? আরে বাঙালি বিড়ির বিরুদ্ধে অস করলাম, বয়ানে মোনাজাতটা দিয়েই রাস্তায় গিয়া গেলি, আসেনি কেমন কপাল ভালো ভালো কান্দে গেছে মোনাজাতে যাইয়াই বিড়ি, বুঝেন না বাঙালির কপাল কত সান কপাল। কদরে রাতে এমন কান্দাই যে কান্দলো খোদায় নাকি আজকে সব মাফ করে দিবে, তানাজ্জালুল মালায়েকা ফেরেশতাদের কাফেলা জমিনে আসছে আজকে সব মাফ। সোনার দেশের বাঙালি এমন কান্দা দিল কদরের রাত্রে, ভয়ের রাত্রে ফিরে তারাবি বলল, সান কাফেলা বাঙালি তো, বাস তারাবি শেষ, ও খতম শেষ, তারাবি শেষ।
ফকিরা গরিব গায়ে কান্না শুরু ঈদের নামাজে আইছেন না আপনারা বিদেশি সেন্স লাগায় বিদেশি যায় নামাজ হায় হায় ঈদগাহ এসে সামনের কাতারে পাঁচত্ব মুসল্লি পেছনে এমন কাদাই যে কাঁদলো ইমাম সাহেব এত কাঁদে না ছেলে রেখে তোর বাপে এত কাঁদে কেন তা হজরও করেনি এই মিথ্যা বলছি এরকম আশা করে শুন নাই ও এই জন্য এত কাঁদে কাঁদো আল্লাহ কাঁদলেই মাফ করে দিবে এদেরকে সামনে নিয়ে খিচুড়ি খায় আর সেমাই খায় বদমাস হাসেন দেশে গজব এমনি আসেনি তোমার আমার গুনাহের কারণে আমি এনেছি আল্লাহ হেদায়াত দান করুন আমিন রাগ করতেছেন রাহমাতুল লিল আলামিন বললেন আমি মিহরাজে চললাম প্রথম আসমানে গিয়া দরজা খোলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ঘুরে ঘুরে দেখলাম ওই আসমানটা এত মোটা সীমানাটা পাড়ি দিতে পাঁচশো বছর পাঁচশো বছরের মতো আসমানটা পেরিয়ে উপরে গিয়ে দেখলাম এরকম মহাশূন্য সংক্ষেপে বলছি বাবা ওই মহাশূন্যটার দূরত্ব এইটার মতোই পাঁচশো বছরের সমান এর উপরে গেলাম দ্বিতীয় আসমান সেখানেও দুই দরজা নূরের তালা চাবি বিসমিল্লাহ এবার চলে গেলাম দরজা খোলা হলো ওই আসমানটাও পাঁচশো বছরের মোটা উপরে চলে গেলাম আবার খালি জায়গা পাঁচশো বছর এরপরে তিন নাম্বার আসমান পাঁচশো বছরের মোটা দরজা দুইটা এরপরে খালি জায়গা পাঁচশো বছর এর উপরে চলে গেলাম চতুর্থ আসমান পাঁচশো বছরের মোটা দরজা দুইটা ভেতরে ঢুকে চতুর্থ আসমানের কুদরতের মধ্যে যেটা দেখলাম আল্লাহ তাআলা বিশাল দুনিয়ার আলোর জন্য সূর্য চতুর্থ আসমানে বানায় রাখছেন চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা রেখে দিলেন যদি একটু উপরে নিতেন সব ঠান্ডা বরফ হয়ে যায় পৃথিবীর সব থেকে বড় পাহাড় হিমালয় পর্বত ওই হিমালয় পর্বতের কিনারায় ঠান্ডা বেশি সূর্যের আলোটা কম পায় আবার যেখানে সূর্যের আলো বেশি আছে বারো মাস গরম আল্লাহ নবী বলেন চতুর্থ আসমান থেকে সূর্য জমিনে আলো দেয় এই একটা সূর্য ঘুরে ঘুরে সারা দুনিয়ার মানুষকে আলো প্রদান করে এখন আমাদের এখানে রাত আমেরিকায় ঠিক এই টাইমে এখন দিনের বেলা পাঁচশো বছর আগে দুনিয়ার কোন দার্শনিক বিজ্ঞানীরা কোন মনীষী জানতো না আমেরিকা নামে একটা দেশ এই জমিনে হবে কেউ জানত আমেরিকা নামের এক মহাদেশ এই পৃথিবী নামক ভূখণ্ডের মাঝে আছে পাঁচশো বছর আগে কেউ জানত আল্লাহ পাক এরকমই অনেক কুদরত রেখেছেন বুঝার কোন উপায় নাই বেশি বুঝতে গিয়েই অনেক তার সারা নাস্তিক হয়ে যায় বুঝতে 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 টাটকা নাস্তিক হয়ে আল্লাহরে বানাইছে এখন যদি জবাব দে ও মুখে বানাইছে বলবে তারে কে বানাইছে বললাম আর একজন তাকে কে বানাইছে এই প্রশ্নের জবাব কেন তার আগে শেষ হবে যতই বলবো অমুকে অমুকে বলবো তাকে তাকে কে বানাইছে এজন্যই তো নবী বলেন সাবধান তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহকে নিয়ে গবেষণা করিস না আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা কর কারণ তোর মধ্যে যে মেমোরি দেওয়া আছে এই মেমোরির জিবি কম এই জিবি দিয়া খালেকের চিন্তা করতে পারবি না মাখলুকতের সীমানার মধ্যেই মেমোরি চলবে খালেকের সীমানায় চলবে না ওয়ান জিবি মেমোরি ফোর জিবির গান ঢুকাইতে গেলে টাটকা হ্যাঁ যখনই মাখলুকতের সিঁড়ির পাড়ি দিয়া মানুষের মেমোরি আল্লাহ নিয়ে গবেষণা করে টোটাল মেমোরি হ্যাং হয়ে যায় বউ রে মা কয় না মেমোরি হ্যাং হয়ে গেছে বউ না মা চিনতেই পারে ভাই আমার
রসুল বলেন চতুর্থ আসমান 500 বছরের মতো উপরে চলে গেলাম, খালি জায়গা 500 বছর, পঞ্চম আসমান দুই দরজা ঢুকলাম, ঢুকার পরে দেখি আসমানটাও কত বছরের মোটা, 500 বছরের মোটা, এর উপর আবার মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে ষষ্ঠ আসমান, এরপরে ষষ্ঠ আসমানটাও 500 বছরের মোটা, ওখান থেকে আবার উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে সপ্তম আসমান 500 বছরের মোটা, উপরে গেলাম ওই সপ্তম আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের ঘর আছে, বাইতুল মামুন, ফেরেশতাদের কাবা, সত্তর হাজার ফেরেশতা মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল মামুরের তাওয়াফ করতেছে। আজকে যারা সিরিয়াল পেল, কেয়ামতের আগে আর কখনো তারা সিরিয়াল পাবে না। এবার বুঝো ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানাইছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহর হুকুম ব্যতীত তারা কিচ্ছু করে না। আল্লাহ নবী বলেন বাইতুল মামুর নূরের তৈরি কাবা ঠিক ঠিক ওই ঘরের ঠিক বরাবর সব সব সাত আসমানের নিচে জমিনে আল্লাহ বাইতুল্লাহ বানায় রেখেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস যাদি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা ওয়া হুদাল লিল-আলামিন। হেদায়েতের জন্য এই ঘর আল্লাহ বানাইলেন, বসবাসের জন্য নয়, কারণ দুনিয়া বসবাসের দুনিয়া নয়, আল্লাহর ইবাদত করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিগায়র এই প্যান্ডেল আমার জন্য, আমি প্যান্ডেলের জন্য না, এই মাইক আমার জন্য, আমি মাইকের জন্য না, স্টেজ আমার জন্য, আমি স্টেজের জন্য না, দুনিয়াটা মানুষের জন্য, টাকা পয়সা মানুষের জন্য, গাড়ি বাড়ি সব মানুষের জন্য, আসমান জমিন গ্রহ নক্ষত্র মানুষের জন্য, তো মানুষ কোন হালুয়ার জন্য। আল্লাহ বলেন ওরে বান্দা সব তোর গোলাম, আর তুই মানুষ, ওই আমি আল্লাহর গোলাম, আমার গোলামি ঠিক মতো কর, দুনিয়া তোর পেছনে গোলামিতে বাধ্য হবে। কিসের তুই টাকার পেছনে বুড়ো কুত্তার মতো, টাকা তোকে খুঁজবে, তুই কেন টাকাকে খুঁজো, টাকা তোর গোলাম বানিয়েছে, তুই কেন টাকার গোলাম হয়েছ, টাকা তোকে খুঁজবে, তুই কেন টাকা খুঁজবে। আল্লাহ আল্লাহ নবী বলেন বাইতুল মামুর ওই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, এর উপরে চলে গেলাম, গিয়া দেখলাম সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড়, আর ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো বড়। ওখানে ব্রাক ব্রেক হয়ে গেল, এরপরে উপরে সফর শুরু হয়ে গেল। আর একটু যাই সামনে, উপরে নবী বলেন ভিন্ন এক বাহনে আল্লাহ তাআলা আমাকে নেওয়ার ব্যবস্থা করলেন, রফ রফ চলতেছে, রফ রফ, এমন এক পর্যায়ে গিয়ে দেখি কোনো আলো নাই, শুধু অন্ধকার, অন্ধকারের এই স্তর গুলো পেরিয়ে অনেক অনেক উপরে গিয়ে দেখলাম পানি আর পানি, পানি আর পানি, আর কিচ্ছু দেখা যায় না, পানি চলছে, পানির উপর দিয়ে বাহন চলছে, একটু পানি আমার শরীর স্পর্শ করে না, চলতে চলতে অনেক উপরে গিয়া দেখি পানির অনেক উপরে আটজন ফেরিস্তা, আটজন ফেরিস্তা কাদের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, নূরের তৈরি আরশে আজিম, আটজন ফেরিস্তা আরশে আজিম নূরের তৈরি কাদের নিয়ে দাঁড়ানো, এদের পা হলো জমিনের নিচে, রহমাতুল্লিল আলামিন বললেন আমি আরশে আজিমে যখন ঢুকতে চাই, ইতিহাস আমার জানা আছে, মুসা নবী তুর পাহাড়ে জুতা খোলার কথা বলছেন, আমিও জুতা খুলতেছিলাম, আল্লাহ আওয়াজ দিয়া বলেন পয়গম্বর মুসা নবীর জন্য তো সেখানে ভিন্ন ব্যাপার, আপনি তো মুসা নবী তো রহমতে আলাম না, আপনি তো রহমাতুল্লিল আলামিন,
গোটা আলামিনের জন্য আপনি দয়াময় রহমত আল্লাহ রাব্বুল আলামিন, আর সে আজীব আপনার জুতার ধুলা আমার জন্য পাবো। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরামত বুদি ফখরুল আউয়ালিন। এর যুবক আল্লাহর গোলাম, ওই নবীর জন্য কত জান্নার প্রাণী পাগল, দেড় হাজার বছর পরে নবীকে জীবনে দেখে নাই আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স, ওই নবীর আদর্শ পাগল হয় মুসলমান হয় গেল। আর তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীকে চিন না, রাস্তা দিয়ে হাত ভেতর দিয়ে তাকাইলে বড় ভয়, তুই কি হিন্দুর সন্তান নাকি খ্রিস্টান বুঝার উপায় নাই। রাস্তা দিয়ে হিন্দুর বাচ্চাও যায়, খ্রিস্টানের সন্তান যায়, বেঈমান মুমিনেরাও যায়। হিন্দু ছেলের গালে দাড়ি নেই, তোর গালেও দাড়ি নাই। হিন্দু ছেলেটার মাথার চুলগুলো আঁকা বাঁকা লম্বা করা, ইন্দুর বান্দরের মতো তোরটাও করা, ও যেমন প্যান্ট শার্ট টাই লাগানো তোরও তেমন প্যান্ট শার্ট টাই লাগানো, ল্যাংটা না করলে প্রমাণ করা যাবে না তুই মুসলমান না বেঈমান। মুসলমানি বুয়াদ বরদান নেহাদান এনামি খুদ বদস সে খাজাদান গর্ভ সুরত আদমি ইনসাবুদে আহমদু জালো হামেক সাবুদে। রাগ করবেন না তো কেউ, গত পরশু দিন আমি জহুরের নামাজের পরে দোহার এলাকা নবাবগঞ্জ বয়ানে যাচ্ছি, 12টায় রওনা হলো ঠিক আমার মাদ্রাসার অফিসে মেহমান পরীক্ষা ভর্তি চলে ছাত্রদের, এর মধ্যে কিছু মেহমানের মধ্যে একটা যুবক এসে সালাম দিল টাই প্যান্ট শার্ট লাগানো। আরে বাবা এত সুন্দর ভাবে আইলো আমার, কি ভাই তুমি কে? হুজুর আমি আসি আপনার কাছে, একটু বহু তালাশ করে আসলাম বাড়ি করে তোমার বলে বলবো না, কেন এসেছো? হুজুর এমনি আমি জ্ঞান তো কেউ এমনি না ব্যারাম নিয়ে আসে আওয়াজ লাগবে, বলো তোমার কোন আওয়াজের ব্যারাম? না হুজুর কোন আশ্বাস নিতে আসি না, কেন আসছো ভাই? বলে একমাত্র একটা আপনার দোয়া নেওয়ার জন্য। আশ্চর্য যুবক, তুমি কিসের দোয়া নিতে আসছো, কই থাকো? বলে হুজুর আমি রায়ের বাক্স নিয়ে একটা এলাকায় একটা ব্যাংকে চাকরি করি, আমার 40,000 টাকার আমি বেতন চলতেছে, উপরের পজিশনে আমি কাজ করি। আল্লাহ শপথ করে বলি হুজুর আপনার একটা বয়ান আমি শোনার পর থেকে আমি ওই ব্যাংকে 40,000 টাকার আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি বললাম যুবক বল ব্যাংকে যারা চাকরি করে সবাই কি জাহান্নামে যাবে নাকি? বলে তা জানি না রে হুজুর, কিন্তু আপনার বয়ানের মাধ্যমে আমার দিলের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়ে গেল যে আমি না খাইয়া মরলেও কখনোই ওই টাকা আমার জন্য হালাল বলে পরিপূর্ণ মনে হয় না। অলরেডি আমি চাকরি ছেড়ে দিছি, দোয়া করেন হালাল কোন রাস্তায় যদি পারি আমি চলবো, কারণ আমি উপরস্থ একজন অফিসার হিসাবে চাকরি করেছি, 40,000 টাকা বেতন। আমি নিজ চোখে তাকিয়ে দেখেছি কোন জায়গার ইঁদুর কোন গর্তে ঢুকে আমার দিল বলছে ওটা আমার জন্য হালাল পরিপূর্ণ হচ্ছে না, আমি টাকার মায়া টাকাই না, আমি আল্লাহর ভয়ে আপনার বয়ান শুনে চাকরি ছেড়ে দিয়েছি। আর আমি যদি ব্যাংকের ব্যাপার নিয়ে কথা বলি সারা দেশবাসী উল্টা পাল্টা লেখা শুরু করবে, ওই বান্দা কি জানে, ওই কূপের ব্যাংক, ওই বান্দা কিছুই জানে না, নিজেই বলল আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, এই পীর পূজা করে, ওই তাবলিগের গোলামি করে, দেওবন্দের গোলাম হইয়া ব্যাংক নিয়ে কথা বলেই মাথা কি তাদের আছে নাকি? তোমরা কি করতে পেরেছো? বাজে মন্তব্য করবে, আল্লাহর ভয় নিয়ে যদি কথা বলতো কেউ আলেমরে গালি দিতে পারতো না। বেহায় আর তো কোনো ধর্ম নাই, আর বেদবে তো কিছুই নেই। আল্লাহ হেদায়াত দান করো, আরো জোরে বলেন আমিন। রহমাতুল লিল আলামিন বলেন এ যুবক রাগ করিস না রে ভাই, বুঝাইতে পারবো না যে কত মহব্বত করি তোমাকে ভাই,
তুমিও যুবক আমিও যুবক, গুনাহ করার আকর্ষণ প্রত্যেকের মধ্যে আল্লাহ সৃষ্টিগত ভাবে দিয়ে দিয়েছে। বাদ দাও আমার মতো টুপিওয়ালা না, তুমি বিবেক দিয়ে বলো, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না নাই? তুমি বলো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? হাসরের দিন তো কানে ধরে আল্লাহ বলবে, এই বেটা তোর মতো ড্রাইভার নামাজ ছাড়ে না, তুই পারো কি কেন? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ মিডিয়ার চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না? কিসের দুনিয়ার ধান্দায় পড়েছ রে ভাই? আল্লাহর হস্তে তওবা করো, কোন দিন কবরের ডাক এসে যায় বলা যাবে না, বলার কোনো উপায় নাই। জীবনে কত বন্ধু নিয়ে ময়দানে খেলাধুলা করছো, আজকে অনেক বন্ধু খেলার সাথে ছিল আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছো, কক্সবাজার গিয়েছো, চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ অনেক বন্ধু দুনিয়াতে নাই। একদিন খবর হয়ে যাবে তোর আর একজন বন্ধু কাঁদবে আর বলবে আমার বন্ধু নেই। এ যুব, লেখাপড়ার জিন্দগিতে কত আপন বন্ধু নিয়ে বুকে বুকে লাগায় চলছে, একদিন বন্ধুকে অনেক দূরে হারায় ফেললাম, কই গেল কই গেল বলে খুঁজতেছে। লেখাপড়ার জীবনে এত আপন, আমি কিছু খাইব তাকে দিলাম, তে খাইলে আমাকে দিল। ওই বন্ধুরে তালাশ করার জন্য খুঁজে খুঁজে গ্রাম এলাকায় চলে গেলাম, খুঁজে খুঁজে যখনই আমার লেখাপড়ার সাথী বন্ধুর বাড়ির দরজায় দাঁড়াইলাম, অনেক আগের কথা, এলাকার মানুষ বাড়ির থেকে বের হয় বলে, ওই হুজুর তুমি এখানে কেন আস? আমি বললাম, অমুক নামের এক ভাই আমার বন্ধু লেখাপড়ার সাথীটাকে দেখতে আসছে। ওই আল্লাহর বান্দারা বলে, তুমি কই পাইবা তাকে? ওই যে বাস বাগানে তার কবর, কয়েক মাস আগে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিছু কি রেখে যায় না? বলে হা, বিবাহ করেছে, দুইটা ছোট ছোট বাচ্চা রেখেছে। যখন ঈদের দিন শুরু হয় সব সন্তানেরা নতুন পোশাক পরে মা বাবার পেছনে দৌড়ে, ওই বাচ্চা দুটো কবরের দিকে তাকায় কাঁদে আর বলে, বাবার ওখানে কেন শোয়ায় রাখছো? তাড়াতাড়ি ঘরে নিয়ে আসো, সবাই বাবা দেখো, আমরা তো বাবা পাই না। এরকম সকলের চেয়ে বিদায় নিতে হবে, যত বাহাদুরি করো কিচ্ছু না রে বাবা, কবরে গিয়া যদি গুনাহ নিয়ে কবরে যাও, একটা হাদিসও মিথ্যা না, কোরআনের জাহান্নামের বয়ানও মিথ্যা না রে যুবক। যদি তোমার অন্তর বলে যে হ্যাঁ কোরআন সত্য, নবীর কথা সত্য, তো জাহান্নামে গুনাহগারের জন্য আযাব হবে তাও সত্য। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই, কেউ যদি একটা বেতের বাড়ি দেয় বড় কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর আল্লাহর নবী বলেন, কবরে যাওয়ার পরে গুনাহগারের দুই পাশে মাটি চাপা দিও, জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর, সহ্য করতে পারবি না রে যুব। এই অবস্থাটা যার অন্তরে যখন এসে যায় সে তখন কান্না শুরু করে, বুঝো না কেন রে ভাই? পুলিশে একটা যুবকের ইচ্ছা রকম পিটাচ্ছে, কোনো চোখে পানি নাই, আর একজন আল্লাহর ওলি স্টেজে বয়ান করে, আর 200 হাত দূরে বসা যুবক হাউ হাউ করে চিৎকার করে কাঁদতেছে। একটু চিন্তা কর, পুলিশে ব্যাগ দিয়ে পিটায় যুবক কাঁদে না, আর একজন আল্লাহওয়ালার বয়ান চলে, যুবক 200 হাত দূরে হয়ে চিৎকার করে কান্না করে, ব্যাপারটা কি? ব্যাপার আর কিছু না রে, দুনিয়া কিছুই না, কচু পাতার উপরে পানি রাখার গ্যারান্টি কিছু টাইম থাকবে, কিন্তু তোমার হায়াতের গ্যারান্টি নাই, এখানে বর্ষ দাঁড়াবার গ্যারান্টি নাই, এখানে আসছো বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, রাতের বেলা ঘুমাইছো উঠার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করার মনের বুঝা, এর মন আমার মতোই তো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক নবীর সুন্নতি টুপি পরে, আমি কেন পারি না? কিসের ঝান্ডায় পড়ে রইলাম? রহমাতুল্লিল আমিন বলেন, আরশে আজিমে আমি ঢুকলাম, আরশে আজিমের ভেতরে আমি দেখলাম একটা তক্তা লাগানো আছে, তক্তা, ওই তক্তার মধ্যে পুরা কোরআন শরীফ লেখা আছে।
ওখানে যেই সিস্টেমে কোরআন লেখা হুবহু ওই রকমই বর্তমান কোরআন সাজানো। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব মানে হলো ওই আরশে আযীমে লাউহে মাহফুজের কিতাব, কাছে না দূরে। এজন্য আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোন ভুল নাই কোন সন্দেহ নাই, এমন একটা কিতাব আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলো শিবশক্তি স্বরূপজি, ভারতের সন্তান, ডক্টরেট ডিগ্রি, অর্থ টাকা পয়সার অভাব নাই, পৃথিবীর সব ধর্মগ্রন্থ রিসার্চ করলো, দেখলো প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে ইসলামের একটা সুসংবাদ দেওয়া আছে। শেষ পর্যন্ত বান্দা কোরআনটারে রিসার্চ করা শুরু করলো, কোরআনে কোনো ভুল আছে কিনা দেখি। আল্লাহর বান্দা কোরআন রিসার্চ করতে গিয়ে দেখলো কোরআনের মধ্যে ভুল ভাবে দূরের কথা, তিনি মুসলমান হওয়ার পর একটা বই লেখলো, আমি কেন মুসলমান হইলাম। ওই বইয়ের মধ্যে লেখে কোরআনের ভুল যখন আমি ধরার জন্য রিসার্চ করা শুরু করলাম, কোরআনের আয়নায় আমার ভুলগুলো ধরা পড়ে গেল। আমি এখন মানসিকভাবে তৈরি হয়ে গেলাম মুসলমান হয়ে যাব, আমি এখন ইসলামের ইস্তিহাসগুলো বেশি বেশি পড়ি আর বিভিন্ন ইসলামে স্টাডি করতেছি, মানসিকভাবে তৈরি হয়ে গেলাম কালেমা পড়ব, এমন একটা পর্যায়ে এসে গেল আমার স্ত্রীর মধ্যে কেমন যেন একটু আসর পাইতেছে, রাতের বেলা দুইজনে দুই বিছানায় ঘুমায় গেল, আমি এক কামরায় আমার স্ত্রীর আর এক কামরায় ঘুমায় গেল, রাতের গভীর তাকায় দেখি মদিনার রহমাতুল্লিল আলামিন আমার ধারে হাজির হয়ে গেলেন, রহমাতুল্লিল আলামিন হাত মোবারক বের করে কইরা হাতটা আমার হাতে লাগায় দাও, হাত আমার লাগায় বলে পড়, আমাকে পড়াইতেছে কালেমা পড়ায় দিল, আমি কালেমা পড়তেছি পড়তেছি ঠোঁট নড়তেছে, এমন টাইমে সজাগ হয়ে গেছে, সজাগ হইয়া দেখি আমার ঠোঁটে এখন কালেমা চলতেছে, আমি খুশির ছলায় খবরটা আমার স্ত্রীকে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, উঠলাম আমি কাছে যাব যাব দেখি আমার স্ত্রীও দৌড়াইয়া আমার রুমের দিকে আসতেছে, আর বলে আমাকে মদিনাওয়ালা কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল উনি চাঁদের দেশে গেল, গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটল, ক্যামেরা করে ছবি নিয়ে আসলো আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটারে দিল, কম্পিউটার অটো বলে ফেললো, এটা বহু আগের ছবি, ইতিহাস রিসার্চ করে করে দেখলো এই চাঁদের গায়ের ফাটলের ছবি আগে মানে কত আগে খুঁজে খুঁজে দেখলো রহমাতুল্লিল আলামিনের আঙ্গুল মোবারকের ইশারার ফাটল, আর দেরি করে না কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর মুসলমান যুব এই জমিন আল্লাহ তুমি আল্লাহর গোলাম, তোমার আদর্শ দেখে সব মানুষগুলো পাগলের মতো দিনের পথে আসবে, কিন্তু তোমার আদর্শ দেখে বেঈমানরা হাসে, তুমি কত খারাপ হয়ে গেছো, তোমার মা তোমার বাবা পর্যন্ত তোমার উপরে খুশি না, তোমার আচরণ এত খারাপ, তোমার লেখাপড়ার কোনো ভালাই নাই, রেজাল্ট বড় খারাপ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মা বাবার সাথে ধমকা ধমকি গালাগালি ঝগড়া, টাকা দে রে বাবা টাকা দে, বাবা জানে টাকা দিলেই তো তুই এখন নেশা পান করবি, মা জানে তোরে টাকা দিলে তুই এখন পার্কে যাবি, মা বাবা দেয় না বলে কত সন্তানের ইতিহাস আমরা জানলাম যে বাবারে মারে, বাবাকে মারতেছে সন্তান টাকার কারণে। এর যুব আল্লাহ তাআলা কোরআন এমন একটা কিতাব, সব কিতাবে ভুল আছে আল্লাহর কিতাবে ভুল নাই, আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়ছি নাম হলো আদর্শ লিপি, 10 খান পৃষ্ঠা বল, এই বাংলাদেশে এই 10 পৃষ্ঠার একজন আদর্শ লিপির হাফেজ আছে নাই, কিন্তু কোরআনের হাফেজ একজন, লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন 8 বছরের সিনার মধ্যে কোরআন ঢোকানো, দুনিয়াতে অত্যাধুনিক মেশিন তৈরি হয়ে গেল,
মেশিনের মধ্যে পুরা বডিটা ঢুকায় দিছে, কোথায় কি রোগ আছে বলে উপরের রোগ স্ক্রিনে দেখায়, রোগের ভিতরে কিডনি কোনে ঝামেলা, হার্টের ভিতরে ঝামেলা কোথায়, কম্পিউটার স্ক্রিনে সব দেখায় দিল, হাফেজ কোরআন কেউ যদি ঢুকা দাও যত রোগ আছে সব বলে দিবে, ভেতরে বাইরে, ব্রেনের ভিতরে সমস্যা, কিডনির কি হালত, ফুসফুসের কি হালত, হার্টের কি হালত সব বলে দিবে, কিন্তু ওই হাফেজের মধ্যে তো 30 পারা করানো বডির কোন জায়গায় আমরা আছে দেশের মধ্যে আমার সোনার সন্তান কোরআন তেলাওয়াত করে এক নাম্বার পুরস্কার নিয়ে বাংলাদেশে আসলো, তোমার বিল্ডিং এর দাম কত, সব বিল্ডিং সবই তো বিল্ডিং কিন্তু সব বিল্ডিং এর এত দাম নাই, আল্লাহ কোরআনওয়ালা ঘরটার যে দাম আছে, গায়ের জামাটার কোনো দাম নাই, এত দামি কাপড় দিলাম গায়ে কোনো দাম নাই, কয়েকদিন পরার পর এটা দিয়ে ঘর বসবে ফালায় দিবে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে যেই কাপড়টা লাগলো সেটার কত দাম বেড়ে গেল, এই চেয়ারের কাঠটার কোনো দাম নাই কিন্তু কোরআনের সাথে যেই কাঠটা লেগে গেল রেহাল নাম হলো কত দাম বেড়ে গেল, আমি বান্দার কোনো দাম নাই কিন্তু কোরআন ঢোকার কারণে এত দাম, দুনিয়াতে এত সম্মানে কোরআনওয়ালারা যা আছে পৃথিবীর কোন কোটিপতি এমপি মন্ত্রীরাও নাই, পরীক্ষা দিতে পারো না তুমি তো বিদ্যা চোর, এমন এক কিতাব যালিকাল কিতাবুল রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভুল নাই, পথ দেখাবে আল্লাহ ভীরু যারা এদেরকে জান্নাতের পথ দেখাবে, কোরআন এমন সুন্দর একটা কিতাব, এক কথা বারবার শুনতে মজা লাগে না, কিন্তু আজ পর্যন্ত কোরআনের তেলাওয়াত কেউ বলে নাই বন্ধ করো আর ভালো লাগে না, বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত ততই মজা, কথা ঠিক নি, পারলা না তো কোরআন শরীফ সন্তানকে পড়াই, আলহামদুলিল্লাহ ইদানিং তোমার মতো ফকিরুনি বিরোধিতা করলে কি হবে, বহু ডিসি এসপি আইজি র‍্যাব আর্মি পুলিশের সন্তান কোরআনের হাফেজ, কিও ডিসি সাহেব কিসের অভাবে পড়ে আজকে সন্তানদের কোরআন পড়াইতে মাদ্রাসায় দিলেন, বলে আমি দুনিয়াতে লাইনে পড়া কি হবে, 5 লাখ টাকা বেতন পাবে লাগবে না, কারণ আমি যে জীবনে কামাই করলাম 10টা সন্তান 100 বছর খাইলো স্যার, অতএব আমার টাকা পয়সা লাগবে না, আমার একটা জীবনের অভাব আছে, আমার আব্বা মারা গেল আমি জানাজা পড়াইতে পারি না, হুজুর দাঁড় করলাম কবরস্থানে গিয়ে দোয়া করতে পারি না, কোরআন শিখাই না, আমি আমার স্ত্রীর সাথে সিদ্ধান্ত নিলাম এই অভাব আমি পূরণ করে যাব, আমরা একটা সন্তান আলেম কোরআন পড়ায় যায় আমাদের জানাজার ইমাম যেন সন্তান হতে পারে, কিসের দুনিয়া মিয়া, আমরা যারা কোরআন পড়ছি আমরা সার্টিফিকেট নাই কত বার দাও বল তো, তোর থেকে কত বিন্দু পাচ্ছেন আমরা অশান্তিতে আছি বল, বুকে সাহস থাকলে বল, তোর সার্টিফিকেট দিয়ে তুই কত আরামে আছ, আমার নাই আমি কি আছি বল, কোন দিক থেকে তোর থেকে নিচু হয়ে আছি বল, কোন কোরআনওয়ালা অসম্মানে আছে বল, না অসম্মানে নেই আমরা সার্টিফিকেট দিয়ে 50,000 টাকা বেতন পাই, আর তুমি ওই ইমামতি করো মুয়াজ্জিনি করো 5,000 টাকা পাও 6,000 পাও 9,000 পাও আর কি করো, তা তুই ইমামতি দ্বারা এত এত নিম্নে নামায় দিলি, তাহলে কোরআন পড়লাম হাদিস শিখলাম আলেম হইলাম আমরা ইমামতি করবো না গরু এ করবে, এই বদমাস ইমামতিটাকে তুই এত নগণ্য মনে করলি কেন, কেউ ইমামতি করে ইমামতি করে বেতন
তোরে আল্লাহ ভালো রাখছে, ভোর রাইতে ঠাডা না মাথা করে কি ইমামতি কর, তা তুই করবি? তুই পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলো না, পাঁচ হাজার টাকা ওলার থেকে কত আরাম আছে, তাহলে একটু বল, সাহস সাহস নিয়ে বল। আমি হিংসা করি না, তুই যে আমার বাস দাও, এই বাস তো খোলা লাগবে, জাতি তো বিভ্রান্ত হয়ে আছে। ইমামতি করে মুয়াজ্জিনই করে, মুয়াজ্জিনের দাম, তুই না হাদিস মানো, তুই না আহলে হাদিস, তো মুয়াজ্জিনের হাদিস গুলো পড়, বুখারী শরীফ পড়, মুয়াজ্জিন সম্পর্কে কি ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, বেলালের ইতিহাস, শুধু মুয়াজ্জিন হওয়ার কারণে কত সম্মান বেড়েছে, মুয়াজ্জিনই করে আর করবো, আর তুই খারাপ প্রসাদ কর, আর করবি কি, আর করবি কি, আর বেপরদায় অল্টান কবিরা গুনাহ করার করবি কি? কথা বললে কি আঙ্গুলের কথায় ভাবে, তো কেয়ামতের আগে ওর জন্ম হবে না, কারণ বুদ্ধির গাইড কোরআন শরীফ, এরা যার সিনে থাকবে সে টপ লেভেলের বুদ্ধিজীবী, কথা কেন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে কি হইব, চোর হইব, মাদ্রাসায় পড়ে কি হয়, মুরব্বীরে দেখলে আগে সালাম দেয়, জুতা সোজা করে দেয়, মুরব্বী বাবা তুমি কি করো, ওই মাদ্রাসায় পড়ে, আল্লাহ তোমার কবুল করো, তুই ওই কুমিল্লার রসমালাই খাওয়াইলে দেখতে দোয়া হন, বুঝানোর জন্য বলছে, আমরা মুসলমান একে অপরের ভাই, এত হিংসা কেন, এত বিরোধিতা কেন, আমার সাথে বিরোধিতা হবে বেঈমানের সাথে, মুসলমানের সাথে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আফসুস, বড়ই আফসুস, আল্লাহ কোরআন সহিষ্ণুত ভাবে পড়া শিখলাম না, আল্লাহর কোরআন কত মজার কোরআন, আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধ ভাবে পড়ার মতো তৌফিক দান করুন। রাগ করতেছেন ও যুবক, বিয়া কপালে আছে কিনা তোদের জানি না, যদি থাকে, কারণ যা করতে আছে বিয়া আগেই সব সাইরে ফলাইতে আছে, এরপরও যদি খোদায় কপালে বিয়া রাখে, তোর কাছে আমার দুইটা দাবি দোয়া করে যাই, দুইটা দাবি, এক নাম্বার শ্বশুর বাড়ির থেকে যৌতুকের নামে পায়খানা খাবি না, কি খাবি এটা ঠিক, খায় না এলাকায় কেউ খায় না, এই যদি ঘরে যায় কও মা বাবা আমি কিন্তু খামু না, নাম ঘরে নাম তোর আমার ঘরে জায়গা নাই, আমি নিয়ত করে রাখছি কাবা ঘর ধরে যে আল্লাহ ফলাডারে বিয়ে করাইয়া একটা বিদেশের ভিসা লাগাম শ্বশুর বাড়িতে, আমার এই কাবা ঘরের দোয়া তুই উড়াই দিলি, তুই শ্বশুর বাড়ির পায়খানা খেতে চাও, বিয়ার আগের দিন হাতের কব্জা দুইটা কেটে ফেলবি, কারণ তুই পুরুষ নামের কলঙ্ক, তুই কাপুরুষ, তুই ইতর, তুই টাকা, তুই বদমাস, তুই দুশ্চরিত্র, তুই মানুষ রূপী, এক বদমাসের স্ত্রীকে যৌতুকের জন্য ফিডায় আর মোবাইলটা ওপেন কইরা শ্বশুর শাশুড়িকে শুনো মজা হাসো, চোখের পানি ধরে রাখতে পারি নাই, শ্বশুর শাশুড়িকে তুই কাঁদাবি আর তাদের এই হাওয়ার ভামে টাকা তুই খাইয়া আরামে ঘুমাবি না, এ জমিনে যদি কোনো কাঁদা পড়ে তোর উপরে আগে পড়া দরকার, তুই মানুষকে কাঁদায় আরামে ঘুমাবি, এই মোবাইল চোরের গোষ্ঠী, এত বড় একটা দামি অস, কত মানুষ মোনাজাতে কাঁদলো, মোনাজাতের পরই আরেক কান্দা, কি হবে কান্দা তো আগেই হয়ে গেল,
এখন আবার কান নাকি, এখন একজনকে মানি ব্যাগ নাই, এখন একজনের মোবাইল নাই, নীলকে জি এতগুলো বান্দার আমি ফেরত যাবে না, আমি বদ দোয়া করলাম না, আমি বদ দোয়া করলাম না।